ইসরাইল ফিলিস্তিনের উপর আঘাত করছে, সব মুসলমান আমার মাকে হত্যা করছে, আমার ছোট ছোট ভাইকে হত্যা করছে, সোগের ফানি ধরে রাখতে পারবা না, নিজের সন্তানকে কোলে নিয়ে বাপ কবরস্থানে চলে যাচ্ছে একসাথে চারজন, কারে খবর দিবে বাপ, কারে খবর দিবে? শুধু একটা দ্বন্দ্ব, আল আকসা মসজিদ দখল করতে হবে, অথচ ফিলিস্তিনি যারা এরাই প্রকৃত ওই স্থানের মানুষ, ওই স্থানের নাগরিক, ইসরায়েলিরা ওই রোহিঙ্গল জেলে আয় দখল করছি এলে দখল করি তার রাষ্ট্র ঘোষণা করে দিয়ে, অথচ ৫১ বছর হয়েছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই, কারণ সব ইহুদি, এই ইহুদিরাই সকল নবীর দুশ্মন ছিল, এমনকি আমার নবীকে গোস্তের মধ্যে ২০ দিনে ঢেলে দিয়েছেন, ইনি ইহুদি মহিলা, ইহুদিরা আমাদের জন্মগতভাবে শত্রু। আমার নবী বলছেন উম্মত, আমার নবীর ১,২৪,০০০ সাহাবা ছিল, আমার নবী বলছেন আমার সাহাবারা শুনো, জীবনে কোনোদিন কোন কাফেরকে কোন ইহুদিকে গালি দিবা না, তুমি যদি ইহুদিকে গালি দাও ইহুদির জন্য, আমার নবী বলছেন উম্মত যুদ্ধে যাওয়ার সময় আগে তোমরা আঘাত করবা না, আগে তোমরা আঘাত করবা। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর আঘাত করছে, সব মুসলমান আমার মাকে হত্যা করছে, আমার ছোট ছোট ভাইকে হত্যা করছে, সোগের ফানি ধরে রাখতে পারবা না, নিজের সন্তানকে কোলে নিয়ে বাপ কবরস্থানে চলে যাচ্ছে একসাথে চারজন, কারে খবর দিবে বাপ, কারে খবর দিবে? শুধু একটা দ্বন্দ্ব, আল আকসা মসজিদ দখল করতে হবে, অথচ ফিলিস্তিনি যারা এরাই প্রকৃত ওই স্থানের মানুষ, ওই স্থানের নাগরিক, ইসরায়েলিরা ওই রোহিঙ্গল জেলে আয় দখল করছি এলে দখল করি তার রাষ্ট্র ঘোষণা করে দিয়ে, অথচ ৫১ বছর হয়েছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই, কারণ সব ইহুদি, এই ইহুদিরাই সকল নবীর দুশ্মন ছিল, এমনকি আমার নবীকে গোস্তের মধ্যে ২০ দিনে ঢেলে দিয়েছেন, ইনি ইহুদি মহিলা, ইহুদিরা আমাদের জন্মগতভাবে শত্রু। আজ যে মসজিদ দখল করে দিছ, ই বাদশা সুলাইমানে বানাইয়ে দে, ইয়ে বাদশা সুলাইমানে বানাইয়ে দে, বাদশা সুলাইমানে জিন কলা ইফরিত মিনাল জিন, ইফরিত নামক এক জিনের হদে আল্লাহর ঘরে বানাম ফরিব, ফাত্তর আনাম ফরিব, হদে না আর না ফারি ফাত্তর আনে কিয়া, হদে শতানে জেরারে ডিস্টার্ব করে, এনে লগে লগে আনি শতানের দড়ি আনি বাদশা সুলাইমানে এক রুম বান্দিলে কি, হদে তুরা হফিজ গিজম তুই সাহাবি দি, শুধু জিনি গোর হদে দাম আলে যায় কি লই যায় বান্দি দা হারে নাম আছে শতানের বান্দিলে দে, হনে বাদশা সুলাইমানে আল্লাহ বাদশা সুলাইমানের বাদশাহি দিয়ে ইউসুফের সৌন্দর্য দিয়ে আর দাউদ আলাইহিস সালামের গলার কণ্ঠ দিয়ে, গলার কি দিয়ে, আর আর নবীর সুন্দর দিয়ে গলার কণ্ঠ দিয়ে কোরআন দিয়ে হিকমত দিয়ে, সুবহানাল্লাহ, দেখেন দিয়ে আর নবীর এতলাই ইমামুল আম্বিয়া শফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিন, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হদা যে তোর শেষ, তুই বলে একটা মসজিদ একশো একশো উত্তীর্ণ দর্দে কি হস জাং গাইয়েন আর খোদার, আজ তোর তোর হবিস গুজবি তুই সাহাবি শুধু শতান হদ দে হুজুর, একবার কি হনোভাবে সুযোগ দন জানে শতান কি দোয়া দিয়া, শতানের দুই জায়গা দর্জি, এক জায়গা নূর আল ইসলাম দর্জি কিস্তি তুলিবের সময়, আর এক জায়গা মিজি মসজিদ আকসা গরিবের সময় মিজি সুলেমান আল ইসলাম দর্জি, হয় দুজোর আজোর করে হয় দি, খোদায় যদি আরে তিন অপশন দিয়ে সারি দে তুই কি সারি নদী বা না, হদে আ কি কি গিললি তুই সারি বেয়া হ, হয় তোলি তোর একটা হামদের দাবর কি ফেলা দিয়ে, হয় তোর একটা হামদের, হদে কি হদি এনল দি, এই মসজিদে আকসা গরিব এলে যে দিকগিন হংকর দরহার, যে দিকগিন ইট দরহার, যে দুগুণ বালু দরহার, যে দুগুণ ফাতর দরহার, যে দিকগিন রড সিমিট বালু দরহার, এদিকগিন বে তুই হান্ড্রেড বয় বয় আনিবি পারবি নি, হয়তো জোর মরণোত্তন তুই বেশি বালা নলি নজানে আয় হটুর, কারণ আইও জানে দি নবী যারে ধরে এটা বাসিত আল্লাহ দিল্লি লড়িবে সরিবে, কিন্তু নবী ধরিলি, কারণ নবী তো গফুরুর রহিম বেশি দয়ালু আল্লাহ, এবার রহমান আর রহিম ৮০ বছর খোদার না ডাকিলো ফিলেট ভরে হানাদা দিব হনে আল্লাহ আল্লাহ সুন্দর করি শতানে আনার তো ইট বালু সেমির যা লাগের বেকিম বস্তায় বস্তায় আনের, ইন্দি ছমাস আগে জিনল হামঘরের শতান হামঘরের ছমাস আগে যে আল্লাহ রুহু সুলাইমান ইসলামতুল লগিয়ে জিনও না জানে শতানা না জানে, ইবে তো অজ্ঞ ফিজারা ভিতর বাঁধা আছে, গ্লাস ওর ফিজারা ভিতর বাঁধা আছে, আল্লাহ বলছেন
আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গাতর ঢুকিলো আল্লাহর আজারাল সিনে না বাইর গরি ছাড়িব না। সাদ্দাম হোসেন বাসি বললে গাতর ঢুকি এতুন বাইর গরি ফাঁসে দিয়ে না নামাতে। সুলাইমান আলাইহিস সালামের যুগে এক আল্লাহর বান্দা বলছেন, ও বাদশা সুলাইমান বাজার করতে গেলাম, একজন অদৃশ্য মানুষ দেখতেছি বড় বড় চোখ দিয়া রে স্যার, বড় বড় কি দি চোখ দিয়া রে স্যার, হুজুর দয়া করে বাতাসের হন আর যেন আফ্রিকার জঙ্গলত ফেলাই, হটে ফেলাই আফ্রিকার জঙ্গলত ফেলাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও বাতাস তারেনি হটে ফেলো আফ্রিকার জঙ্গলত ফেল, দেখে দে বাজারত যে মানুষ দেখি এডো ইবে ইতে হদে বান্ধুত বহুত কষ্ট করি বাদশাহ সুলাইমান তুন আয় অনুমতি লই বাতাসর হই আফ্রিকার জঙ্গলত এসি, তুই এডাকা তুই এডাকা হদে তুই না বুঝোস পাল্লার, আয় চিন্তা করি দি তুই মরিবি দে আফ্রিকার জঙ্গলত, তুই এডাকা তুই বাজার কে কর, তবে আর খোদার লিলে কিন বুঝে বহুত কষ্ট, চিন্তে কর সমাজের রাস্তা তুই ছ সেকেন্ড আগে আসবি, সমাজের রাস্তা সমাজের রাস্তা ছ সেকেন্ড আগে আসবি, মতি বেইলে জিনিস দে সময় আছে দুই সেকেন্ড, তুই আছে জবিরত এক ফতম আসমান তোর আইনম কেনে, ও মা খোদার লীলে বড় কঠিন দেখি দে তুই ফতম আসমান খদ না এক কেন চাইলাম দে ফতম আসমানি করলে কেন ঘুরি যাই বেল্লাই না বুঝো হয় যখন তোমার এক ফতম আসমান থেকে তুই জান্নাত বরাবর কেন আর লই যাও না, ওবে জান্নাত দুঃখী তার বাইর না ওই বেদুর লগি আল্লাহ হদ কি ইত্যাম আজাইলে হদ কি ইত্যাম আল্লাহ হদ দুঃখী যখন ইবে আর বাইর গিলে করতি এটা জান্নাত তে বাদ ঢুকিলি বাইর বাইরে দি চাই না বাইর লই তো আবার মকাকা লই এর লোয়া লুকি বেলে জঙ্গ ভরিব। আল্লাহ অন্তত পক্ষে আর বুঝিবার তৌফিক দান করুক। আপনিও হাজিরিন বলতে চাইছিলাম ওই সন্তান বলছেন, ও বাবা একবার চেষ্টা করে দেখো না, আল্লাহ যদি আমারে মাফ করে দেয় আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আম্মাকে আমি ধাক্কা মেরে আগুনে ফেলে দিয়েছি, পাও কেটে ফেলেছি, চোখ নষ্ট করে ফেলেছি, এখন কি করার আছে আমার একটু বলো না। আমার আল্লাহর ডাইরেক্ট জবাব, যতক্ষণ মা মাফ করবে না আমি আল্লাহ মাফ করব না। মা বাবার কথা মতো যে জনে চলে না, মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সুবহানাল্লাহ, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবা বারে কর যতন, নতুন বদ করে পাইয়া বুইল্লা যাইও না, মার কলি যায়া গাতে দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।